সালাম আলাইকুম দর্শক, সিলেট নিউজ টোয়েন্টি ফোর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল হক ইজাজ। আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে 5 নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী, সমাজসেবা যে ওনার অনন্য অবদান রয়েছে, আমরা কথা বলবো এবং জানবো নির্বাচন করার তো প্রত্যেকের থেকে লক্ষ্য উদ্দেশ্য থাকে। আপনি যে মনোভাব নিয়ে নির্বাচন করবেন, নির্বাচন লক্ষ্য উদ্দেশ্যটুকু আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভার 5 নং ওয়ার্ডের জনগণ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী। তো আসলে ব্যাপার হয়েছে, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, জনগণ আমাকে চাচ্ছে, জনগণের সাথে আমি কথাবার্তা বলে জনগণের মতামত নিয়ে আমার এলাকার মানুষের সাথে আলাপ আলোচনা করে, মুরব্বিয়ানদের সাথে আলাপ আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 15 তারিখের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। তো আমি যথেষ্ট আমি সহযোগিতা পেয়েছি, আমি আশ্বাস পেয়েছি আমার ওয়ার্ডের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার গ্রামের মুরব্বিয়ান যুবক ছাত্রবাহীদের পক্ষ থেকে আমি সহযোগিতা পেয়েছি এবং সহযোগিতা ওরা ওনারা আমাদের করবেন এই মানে আশ্বাস আমাকে দিয়েছেন। তো আমার লক্ষ্য হচ্ছে আমাদের গ্রাম নয়াগ্রাম বিয়ানীবাজার পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই গ্রামটি। তো সত্য কথা যেটা, আমরা কিন্তু নয়াগ্রামবাসী, 5 নম্বর ওয়ার্ডবাসী, আমরা খুবই অবহেলিত। আমাদের ওয়ার্ডে, আমাদের গ্রামে যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, আসলে এতটুকু আমরা যতটুকু আশা করেছিলাম আমরা তা পাইনি। আমরা উন্নয়ন থেকে আমরা বঞ্চিত আমরা মনে করি। তো আমার আমার প্রতিশ্রুতি এটাই হচ্ছে, আমি যদি নির্বাচিত হই, আল্লাহ তাআলার হুকুম হয় আর জনগণ যদি আমাকে ভোট দেন, আমি নির্বাচিত হই, তাহলে আমার একটাই লক্ষ্য, আমার ওয়ার্ডকে আমি সুন্দর একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করব, এটাই আমি আশা করি। এবং আমি সবার কাছে আমি আমি সহযোগিতা চাচ্ছি, আপনারা সবাই আমাকে একটিবার না হলেও সুযোগ দেন। আপনারা যদি আমাকে সুযোগ করে দেন, তাহলে আমি আপনাদেরকে একটি মডেল সুন্দর একটি ওয়ার্ড উপহার দেব। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করব, আপনাদের সাথে ফলা পরামর্শ করে, সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, সবার সহযোগিতায়, সবার সাথে আলাপ করে আমি চেষ্টা করব যাতে করে একটি সুন্দর একটি ওয়ার্ড, একটি গ্রাম গঠন করতে পারি, এটাই আমার প্রত্যাশা। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম ভাই, আপনার প্রত্যাশাটাও জানলাম। বিশেষ করে এই 5 নং ওয়ার্ডবাসীর সর্বসম্মতিক্রমে সর্বস্তরের জনসাধারণের সমর্থনে আপনি নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করছেন। যদি নির্বাচন তাহলে এই ওয়ার্ডকে এগিয়ে নেওয়ার যে আপনার পরিকল্পনা রয়েছে, পরিকল্পনাটুকু জানিয়েছেন। আমরা আশা করি যদি নির্বাচন তাহলে এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ডে পরিণত করবেন। আমরা একজন যুবক ভাই এখানে উপস্থিত আছেন, সেলিমবারের পক্ষ থেকে জানাবো। আসসালামু আলাইকুম। আসলে আমরা 5 নং ওয়ার্ড, আমার মনে হয় যে আমরা বিগত 5 বছরে সবচাইতে বেশি মানে কোনো মানে সবচাইতে বেশি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আর আমরা ওয়ার্ডও আগামীতে আমরা সেলিম ভাইয়ের মতো একজন কাউন্সিলর আমরা খুব দরকার। তাই কাউন্সিলর না ইয়েও আমরা লাগি যতক্ষণ হর্ষ হইন, আমরার মানে আমরা আশা হইলো যে বলো তাই যদি না নি মানে আগামীতে ওইটা ভালো হইন, তাই আমরা লাগে আরও বেশি ভালো লাগবো। আমরা ওয়ার্ডবাসী লাগে সব পেয়ে বেশি তাইনও আমরা লাগি না নি মানে ইয়ে হইস হইন। আর আমরা ইনশাল্লাহ আমরা যুবকটাকে লইয়া মুরব্বীটাকে লইয়া গ্রামের সবাই সবাই মানে আমরা একটা সমর্থন আছে যে আমরা এইবার ইনশাল্লাহ সেলিম ভাইরে লইয়া ইলেকশন খেলাইয়া ফাঁস করিয়া আইতাম, ওটাও আমরা হইল না মেন কাহিনী। আর আশা করি যে 5 নং ওয়ার্ড নয়াগ্রামর সবাই মোটামুটি জানোই যে সেলিম ভাই কোন ধরনের মানুষ। সেলিম ভাইয়ে কাউন্সিলর না ইয়ে যতক্ষণ হেল্প করা সপ্তাহ হেল্প হচ্ছে, তারপরে রাত্রে 2টা হোক 3টা হোক না ফোন দিলেও আমরা না সেলিম ভাইয়ের পাই, যেটা আমরা বর্তমান কাউন্সিলরে ফোন দিলে তো দূরের কর্তব্য। আমরা নয়াগ্রামের ড্রেনেজ অবস্থা, রাস্তার অবস্থা কুচুর কোনো উন্নতি নাই, অথচ পৌরসভার অন্যান্য ওয়ার্ডও সব সময় তার ক্লিন আছে সপ্তাহ আছে, অথচ এর লাগেও আমরা বর্তমানে আমরা সেলিম ভাইরে আমরা চাই যে বলে তাই আগামীতে নির্বাচিত আমরা একটা সুন্দর ওয়ার্ড উপহার দিতা,
ওটা আমার হইলো, আমরা এটা শুধু আমার না, আমার হাজু বহলর তাকে লইয়া আমরা নয়াগ্রামবাসীর একটা নান প্রত্যাশা যে শিলিন ভাই আমরা একটা সুন্দর ওয়ার্ড আগামীতে উপহার দিবা, ওটা আমার শেষ কথা। ধন্যবাদ, আমরা এক যুবকের সাথে কথা বললাম, জানলাম আসলে আপনারা উন্নয়ন বঞ্চিত ওয়ার্ড, আমরা মুরব্বীর সাথে কথা বল জানবো। সালাম আলাইকুম, আমার নাম আব্দুল জব্বার, 5 নম্বর ওয়ার্ডর। সেলিম ভাই, কাউন্সিলর পদে দাঁড়াইছেন আমরা সমর্থনে, আমরা দোয়া করি জানে সবে বুট দিতা, আর যে অবস্থান এখন দেখা যাক সেলিম ভাই অগ্রগামী আছেন, আর আমরাও আশা করছি সেলিম ভাইকে বুট দিয়া জয়যুক্ত করিয়া জানে কাউন্সিলর বানাইতাম। সালাম আলাইকুম, ধন্যবাদ আপনাকে। ভাই একটু জানান আপনি কেমন? আসসালামু আলাইকুম, আমার ভাই সেলিম ভাই ইলেকশনে কাড়া হয়েছেন এবং আমরা তানরে সমর্থন করি, আর তাইন যদিও কমিশন আর ওইন হওয়ার পরে আপনারা আশ্বাস দিয়েছেন আমরা রাস্তাঘাট অনেক উন্নত করবা এবং আমরা সাথে থাকবা, আমরা সাথে কাজ করবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দর্শক। আমরা ওনাদের সাথে কথা বললাম, মানে উপস্থিত আছেন তরুণ যুবক এবং মুরব্বী উপস্থিত আছেন আমরা জানলাম। শেষ পর্যায়ে সেলিমের কাছ থেকে আমরা বিদায় নেব, যে আপনার বিশেষ করে এই ওয়ার্ডকে বাস্তবায়নের বা স্বপ্ন বাস্তবায়নের যে আপনার প্রত্যাশা রয়েছে, প্রত্যাশাটুকু কীভাবে মানুষের মৌলিক অধিকার করার যে পরিকল্পনাটুকু। ও, আমার পরিকল্পনা আমি তো আগেই বলছি যে আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন, আল্লাহর হুকুম হয় আমি নির্বাচিত হই, তাইলে আমার পরিকল্পনা আছে, যথেষ্ট পরিকল্পনা আছে। শুধু রাস্তাঘাট নয়, আমাদের গ্রামের অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের যে অবস্থা, একটু বৃষ্টির দিলে রাস্তার উপর দিয়ে হাঁটু পানি হয়ে যায়, এগুলার একটা ব্যবস্থা করতে হবে, যাতে করে মানুষজন নির্বিঘ্নে সুন্দর পরিবেশে চলাফেরা করতে পারে, এই ব্যবস্থা আমি করব। এরপরে আরেকটা সমস্যা আছে, আমাদের গ্রামের পৌরসভার যে লাইটিং যে ব্যবস্থা, এটা নেই বলতে চলে, দুই একটা আছে। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ আমার প্রত্যন্ত আমার ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় আমি লাইটিংয়ের ব্যবস্থা করব। আমি এক কথায়, আমি নির্বাচিত হলে নাগরিক যে ধরনের সুযোগ সুবিধা আছে এগুলা আমার ওয়ার্ডবাসী বুক করতে পারবে, এটা আমার প্রত্যাশা এবং এটা ইনশাল্লাহ আমি করব। আরও কিছু সমস্যা আছে, এটা আমি এখন লাইভে এখন বলতেছি না, এটা সময়ে বলবে, সময়ে এটা কি করব না করব। তবে সর্বোপরি কথা হইছে, আমি আমার গ্রামকে আমার ওয়ার্ডকে যেভাবে সাজানোর প্রয়োজন এভাবে আমি সাজাব এবং সবাইকে সাথে নিয়েই সবার মতামতের ভিত্তিতেই আমি কাজ করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আশাটা পূরণ করেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মোহাম্মদ সেলিম মদিন ভাই, সেলিম ভাইয়ের সাথে আমরা কথা বললাম, জানলাম আসলে অনেকে এখানে বলেছেন যে উন্নয়ন বঞ্চিত ওয়ার্ড, আপনারা বঞ্চিত ওয়ার্ড হিসাবে যে আপনার সুবিধা বঞ্চিত ওয়ার্ড বলা যায় আর জানিয়েছেন, যদি সেলিম ভাই নির্বাচিত হন তাহলে এই ওয়ার্ডকে নিয়ে ওনার যে আলোকিত স্বপ্ন বা আলোকিত ওয়ার্ড করার যে একটি লক্ষণীয় উদ্দেশ্য জানিয়েছেন। সুখে দুঃখে সেলিম ভাইকে আপনারা বলেছেন সবসময় পান, সবসময় মানুষের কল্যাণে কাজ করেন, একজন সমাজসেবী হিসাবে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন, আর যদি নির্বাচন তাহলে এই ওয়ার্ডকে সুসংগঠিত করবেন, এগিয়ে যান, সুখী সমৃদ্ধির প্রত্যাশা দেখাবে বিজয়ে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।